हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सबाई केमन आछो? आशा करी सबाई खूब 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 भालो आछो। आज के शनिवार, आज के ब्लॉगटा आमी एखन थेके स्टार्ट करछी। एखन सकाल 8टा बाजे, आमी एखन देखो चा निये बसेछी। आर सकालबेला एकबार रान्नाघरे ढुकेछी, भोदेर हॉर्लिक्स करे दियेछी, ओ दादाकेओ हॉर्लिक्स करे दियेछी। आर सकाले चा आर एकबार होये गेछे, आर एकबार खेये दोकाने चले गेछे भोर बाबा আর ভোর দাদা। এখন ভোর দাদার জন্য ফেনা ভাত করলাম তাড়াতাড়ি করে, আজকে দেরি হয়ে গেছে। ফেনা ভাত খেয়ে ভোর দাদাও বেরিয়ে গেল, আর ভো এখন হরলিক্স নিয়ে বসেছে। আজকে আর ভো চা খাইনি, হরলিক্স করে দিলাম, আর আমি চা নিয়ে বসেছি, চা বিস্কুট খাবো। আর আজকে জানো একটু দেরি হয়ে গেছে, এতক্ষণ কাজ আমার অনেকটাই হয়ে যায়। এবারে সকালবেলা উঠে খবর মানে শুনলাম যে আমাদের ভোর দাদা বলছে যে এরকম জেঠি মানে আমার যা জেঠি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে গেছে। তা এবারে আমি যে আমার তো এখনও ঢুকলো না, তা বলছে তুমি মেসেজ দেখেছো? তাহলে মেসেজ, এবার ফোন খুলে মেসেজ, তা আমি জানছি যে ও হবে না, ও আমার হবে না। কার কার এক এক আটজনে শুনছিলাম হয়েছে, যে ও আমার হবে না, আশা ছেড়েই দিয়েছিলাম। একটা কেউ বলে মানে তিনটে মেসেজ ঢুকলে না ঢুকলে টাকা দেবে না, আমার তো একটা মেসেজ ঢুকে কবেই বসে আছে, আর তো কোনো মেসেজ ঢুকে না, যে আমার হবে না। তাহলে এবারে তাও ভাবলাম যে তা দেখি তো মেসেজটা, কোনো নতুন মেসেজ এসছে না। তা দেখলাম মেসেজ দেখলাম, তা দেখলাম যে না আমারও টাকা ঢুকে গেছে, 2 মাসের টাকা একবার ঢুকে গেছে। এই নিয়ে আজকে সকালবেলাটা আমার একদম মানে এই নিয়ে আনন্দ, মানে ভালোই লাগলো যে একটা জিনিস করলাম যে টাকাটা ঢুকে গেছে, মানে টাকাটার থেকে বড় কথা যে কাজটা সাকসেসফুল হয়েছে। আর ভোরে তো আমি শুধু বলছিলাম তুমি মানে উল্টোপাল্টা ফর্ম জমা দিয়েছি, সেই ঠিক মতন ফর্ম ফিল আপ করিস নি, আমার হবে না। ও বলছে না তোমার হবে, সবার যদি হয় তোমারও হবে। যাই হোক, টাকাটা হয়েছে। ওই নিয়ে আজকে সকালবেলা বক বক করতে করতে আজকে সকালটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। কাজকর্ম মানে একবার দেখবা বসে গেলে আর মানে কাজ যে স্টার্ট দিলাম সেটা দিতে দিতে বসে গেলে দেখবো আর দেরি হয়ে যায়। যাই হোক, আজকে আমার না কোনো কাজকর্ম হয়নি, এখন আর বেশি বক বক করবো না। চাটাও ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নেই, খেয়ে নিয়ে কাজে হাত দেবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার সঙ্গে থেকো, তাহলে আর বেশি বক বক না, আবার কাজ করি। কাজ করতে করতে আবার তোমাদের সাথে দেখা হবে, এখনকার মতন টাটা। আর বালিশের ওয়ারগুলো না গরম জল দিয়ে ভেজালে বেশ ভালো পরিষ্কার হয়, একটু গরম জল দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। তার জন্য এই গরম জল দিয়ে ভিজালে আমার হাত পুড়ে গেছে গো দিয়ে, বাবারে কথা বলতে বলতে ভুল করে এর মধ্যে হাত ঠান্ডা জল মনে করে চুবিয়ে দিয়েছি দিয়ে, বাবা দেখো হাত লাল হয়ে গেছে। কে? অ্যামাজন থেকে পার্সেল? কি নামে? হ্যাঁ হ্যাঁ রাখো। কি নামে বলো তো? রঞ্জন দত্ত? না রঞ্জন দত্ত এই বাড়ি। গোডাউন কোথায় আছে? গোডাউন বলো, গোডাউনের পাশে বাড়িটা বলো যে এটা গোডাউন নাকি এটা ফ্লিপকার্টের? হ্যাঁ ফ্লিপকার্টের ভা হাফ। হ্যাঁ তো বলো যে এখানে গোডাউনের পাশে একটা বাড়ি, গোডাউন তো এখানে অনেকগুলো, ওইদিকেও একটা গোডাউন আছে। রঞ্জন দত্ত, দত্ত তো এই লাইনে এই ওই দিক সাইডটায় দত্ত আছে। দেখো এই সোজা চলে যাও, ওই দিক সাইডটায় দত্ত আছে। অ্যামাজন থেকে এসছিলো বাড়ি ভুল করে, তাই এবার ঠিকানাটা একটু দিলাম। যাই হোক, এগুলো এখন ভেজাবো, এগুলো ভিজিয়ে কাচতে হবে। আজকে যে আমার কখন রান্না খাওয়া হবে আমি কিছু জানি না। আর এর মধ্যে দেখো কতগুলো কাচতে নিয়েছি আজকে, মানে মোটামুটি যা আছে সব, মানে আবার এইগুলো দেখো এই যে জড়ো করা, মোটামুটি আজকে কাজ বই। তাতে রান্না খাওয়া আমার 5টা বাজে বাজে বাজবে, আবার আজকেও আবার এক জায়গায় যেতে হবে। আমার এক আত্মীয় মানে আত্মীয় মানে আমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়, তার আবার কাজ আছে, মানে কী বলে ওকে মানে মারা গেছে আমার মামা শ্বশুর, সেই আজকে হলো তোমার চারদের কাজ আছে। সেখানে একটুখানি সকালের দিকে আর যাবো না, বিকেলের দিকে গিয়ে তো একটু দেখা করে আসতেই হয়। সেখানে আবার যাব, কখন যে যাব কি করব জানি না, অনেকটা বক বক করে ফেলেছি। এখন দেখলা তো আমার এইসব কাজগুলো, এইসব কাজগুলো সব সেরে সুরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বলেন চল চল, বাজার নিয়ে আসে গেছে, দেখি কি বাজার এনেছি আজকে। কিন্তু উল্টোপাল্টা রান্না করতে পারবো না,
বুঝতে পেরেছেন? দেখো আজকে কত জামা কাপড় কাচছি, দেখ আজকে অনেক জামা কাপড় কাচছি, কতগুলো মেশিনে কাচছি, কতগুলো বাতি দিয়ে ভিজিয়েছি, গরম জলের মধ্যে হাত দিয়ে ফেলেছি চুবিয়ে কথা বলতে বলতে। ও ভাই দেখি কি বাজার আনেছে, দেখো ওরে বাবা গো বাজারের বাহার, কুমড়ো, পটল, রসুন, উচ্ছে, পেঁয়াজ, আজকে উচ্ছে আনতে বলেছি, কারণ উচ্ছে ভাজাটা খেতে না খুব ভালো লাগছে, কয়দিন হলো উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগছে, এত সুন্দর টেস্ট লাগছে, ওরে বাবা রে। ফুলকপি, এখন এর ফুলকপিটা খেতে ভালো লাগে রান্না করলে। আবার বেগুন নিয়েছিস, বেগুন তো চারটে রয়েছে, সেদিনকে বেগুন নিয়ে এসছে, পরশু দিনকে বেগুন নিয়ে এসছে, বেগুনটা খুব ভালো হয়েছে, এবার বলেছি আমি কি ভালো বেগুন এনেছিস ভো, আজকেও আবার বেগুন নিয়ে এসছে, দেখেন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, একটু ধনে পাতা আনতে যদি দেখি, কি মাছ এনেছিস মাছটা আগে দেখে নি, পোটলা ধরে তো রাখলাম কিন্তু কি মাছ এটা, পমপ্লেট, পমপ্লেট, আর এটার মধ্যে কি লটে, উড়িয়ে বাবা রে লটে মাছ নিয়েছে, লটে মাছ আজকে আমি রান্না করবো না, না বলে দেরি হবে, না না প্লিজ প্লিজ লটে আজকে আর প্লিজ 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 না দেখাচ্ছি যে তুমি কেমন করছো, দেখেন লটে মাছ বানিয়ে চুপি ভিডিওটা করে নিয়েছি। চুপি চুপি ফটোটা তুলে নিচ্ছি, ভিডিওটা করে নিচ্ছি ওর, ও বলে আমি বলেছি ও লোটে মাছ রান্না করতে পারবো না, তার জন্য আমার কাজ করে দিচ্ছে, ও যদি দেখে তাহলে আর করবে না। যে ঘর মুসছে, ঘর মুসছে, দেখেন মাখনের কৌটোটা সরাইনি, ফেলে রেখে দিয়েছে, আমি কিছু বলতে পারছি না, চুপি চুপি করছি তার জন্যে, ঘর মুসছে ভো, এইবার এসে বলব, আবার দেখে ফেলেছে। এই মাখনের কৌটোটা কি করলি ও, আমি ভিডিও করছি না, মাখনের কৌটোটা দেখ কোথায় ফেলেছিস, দেখ ওটা তুলে রেখে আসিস নি, ঠিক আছে তুই ঘুমোচ আমি আর ভিডিও করছি না ভাই, ও ঘরটা মুছে একেবারে মাজার ব্যথায়, দেখেন কি অবস্থা, বলে আর মাজা গেছে, ওরে বাবার উড়িয়ে বাবা রে ঘর মুছে, তাই দেখেন কি অবস্থা করছে, এইবার জামা কাপড় মেলতে যাবে, কাঁচা হয়ে গেছে, আবার জামা কাপড় রেডি করা রয়েছে, একটু সাড়া দেই এবারে, আর মাজা পড়ে গেছে, মাজা ভেঙে গেছে, ব্যথা হয়ে গেছে মাজা, আবার ভিডিও করছো, এই মাত্র আর জামা কাপড় গুলো এবার মেলে দিয়ে আসো, ব্যাস বন্ধ করো, আর একবার জামা কাপড় মেলতে হবে, বন্ধ করছি, এখন যাবে জামা কাপড় মেলতে, কোথায় গেল সে, চুপি চুপি তুলবো, ওই যে জামা কাপড়গুলো এখানটা রেখেছি, এই যে এখানে রেখেছি, এবার যাবে, এবার আসছে আসছে আসছে, জল টল খেলো, মাথা আশরাচ্ছে, এবার কী করে দেখি দাঁড়ান, জামা কাপড়গুলো কখন মেলবে, সারা না দিয়েও তো পাচ্ছি না, রোদ্দুরও তো চলে যাচ্ছে, দাঁড়ান ক্যামেরাটা বন্ধ করে তার একটু সাড়া দিয়ে নেই, কোনো সাড়া দিচ্ছে না, মনে হয় যাচ্ছে, দেখি তো আর একবার একটু, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যা তোর উঠে গেছে, আমি পিছনের দিকটা ভিডিও করেছি, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, এই দেখেন ভোর সেই লোটে মাছ রান্না করে দিতে হলো, আর সময় লাগে না লোটে মাছ রান্না করতে, এই যে লোটে মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে ডেকচিতে ভাত বসিয়েছি, সবে জল দিয়েছি ভাতে, ডেকচিতে আজকে ভাত করছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, আর এই
নিয়ে এসে যে পমফ্লেট মাছটা নিয়ে এসছে, এই যে পমফ্লেট মাছটা ধুয়ে টুয়ে রেখেছি, এটা ঝাল করব। তো পমফ্লেট মাছ না আমি ঠিক রোজ দিন রান্না করি না, মানে খুব কম রান্না হয়, তার জন্য ভাবলাম যে কী দিয়ে রান্না করবো, সর্ষে বাটা দিয়ে নাকি, তা ভাবলাম না ওই সমুদ্রের মাছ তো একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, মানে অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু টমেটো দিয়েছি, একটু আদা দিয়েছি আর দুই চার কোয়া রসুন দিয়েছি, এটা পেস্ট করে নিয়ে বেশ গায়ে মাখা মাখা করে একটু ঝাল করব। আর এখানে যে উচ্ছেটা ভেবেছিলাম ভাজা করবো তা আর সময় হয়ে উঠছে না, তাই এই আলু আর উচ্ছে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধটা করে নেবো, কারণ কি ওই ভাতে দিতাম ভাতের মধ্যে, কিন্তু ডেক্সির মধ্যে আমার আবার সবটা ধরবে না, তার জন্যে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো, তাহলে আলু সিদ্ধ দিয়ে আর উচ্ছে দিয়ে মাখবো। একটা পদ হয়ে গেল, পমফ্রেট মাছ, লোটে মাছ, লোটে মাছটা হয়ে গেছে, পমফ্রেট মাছটা হবে, আর এটা এতে ওই পাশে সিদ্ধ দিয়ে দেবো এক পাশে, ব্যাস হয়ে গেল রান্না। তাহলে এটুকুনি করে নেই, এখনও হয়নি তো দেখতেই পাচ্ছ, একটু করে নিয়ে তারপর পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বেশ সব কাজ সেরে উঠলাম, এখন এই জাম বেড কভার দুটো শুধু রয়েছে, ভোরে এখন বলেছি মেলে দিয়ে আসবে, এটা মেলে দিলে ভোর কমপ্লিট কাজ। আর আমি এখন স্নান করতে যাবো, আমারও সব কমপ্লিট হয়ে গেছে, আজকে তো রান্না করেই নিলাম আগে। আর এখানে আমার কমপ্লিট হয়নি, এখনও রয়েছে, এই যে গরম জলে ভিজিয়েছিলাম, এটা এখন কাচবো, কেচে স্নান করবো। আর ওগুলো না বালিশের কভারগুলো ওগুলো মেশিনের থেকে হাতে কাচলেই না বেশি ভালো হয়। আর আমি এখন কি করব দেখবা, দাঁড়াও দেখাচ্ছি। স্নান করতে যাওয়ার আগে এই দু মিনিট হাতে সময় আছে, একটা বাজতে দুই মিনিট বাকি, দুই মিনিটের মধ্যে আমি কী করবো দেখো, এটা টমেটো, টমেটো দিয়ে একটু মুখটাকে একটুখানি ব্লিচ করে নিচ্ছি, দারুণ হয় ব্লিচ টমেটো দিয়ে করলে, দুই মিনিট যখন টাইম আছে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে পরিষ্কার, দুই মিনিটের মধ্যে এটা করে নিয়ে ব্যাস এগুলো কেচে চান করে চলে আসবো। আজকে একটা বেজে গেল, এখন আমি ঠাকুরকে দিতে পারলাম না, জানি ওইটাই একটুখানি মনটার মধ্যে ছটফট করছে, এছাড়া আর কিছু না। আর আজকে সকালবেলা তোমাদের বললাম না ছাতু মুড়ি খাবো, সে ছাতু মুড়ি আর খাওয়া হলো না, শুধু বিস্কুট খেয়ে আছি, আর যে লোটে মাছটা রান্না করলাম একটু লোটে মাছ খেয়েছি শুধু। তাহলে আমি এটা মুখে ভালো করে মেখে নিয়ে স্নান করেছি, তোমরা একটা মেখে দেখো খুব ভালো, টমেটো দিয়ে না ব্লিচ করলে দারুণ মুখের একদম ময়লা পরিষ্কার হয়ে যায়, ময়লা উঠে যায়, খুব সুন্দর, একবার ট্রাই করে দেখো। তাহলে আর বেশি বকবক না, স্নান করে কাম ব্যাক। এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর ভাত নিয়ে সবাই বসে গেছি, এই যে উচ্ছে আলু, আজকের মেনু তো তোমাদের দেখালাম উচ্ছে আলু সিদ্ধ, এই যে লোটে মাছ, আর এই যে পমফ্রেট মাছের ঝাল, ভো আয় খেতে আয়, বউ বসবে, আমি বসেছি, সবাই বসে গেছি এইবারে। তাহলে আমরা সবাই ভাত টাত খেয়ে নেই, খেয়ে টেয়ে নিয়ে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুনভাবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর বন্ধুবান্ধবের সাথে অনেক 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 শেয়ার করো। তাহলে আজকের মতন সবাইকে টাটা। তারপর আবার রে বাবারে, মনেই ছিল না গো, দেখেছো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার গরম জলের মধ্যে হাত দিয়ে ফেলেছি।